প্রতি বছর যে বাজেট থাকে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার মতো বাজেট থাকে, সে বাজেটের মধ্যে দেখা যায় 1 লক্ষ কোটি টাকার মতো বৈদেশিক যে সুদ আছে সেই সুদ পরিশোধ করার জন্য ব্যবহার করতো। এটা কেন হয়েছে? সুদী ব্যবস্থা। আপনারা সুদী ব্যবস্থা দ্বারা আমাদের কি দিচ্ছেন? বছর শেষে 1 লক্ষ কোটি টাকা আমাদেরকে ঋণ দিতে হবে, সুদ হিসাবে, ঋণ না, মূল টাকা না, শুধু সুদ হিসাবে দিতে হবে। এগুলো অনুযায়ী কি পৃথিবী 1000 বছর পর্যন্ত শাসন হয় নাই? এখন আফগানিস্তান শাসন হয় না, তবে বিভিন্ন রাষ্ট্র ইসলামিক যে বিধি আছে সেগুলোর কাজ পরিচালনা হয় না। আপনারা পশ্চিমা ল আছে সেই ল দ্বারা, ব্রিটিশ ল দ্বারা যে শাসন কার্য পরিচালনা করতে পারে, কি ন্যায়পরায়ণতা আপনারা সমাজের মধ্যে কায়েম করতে পারছেন? কিছু লিস্টি দেখান তো আমাদেরকে, আমাদেরকে বসাই দেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্ত সেক্টরে। আইনজীবী বলেন, বিচারক বলেন, এই বলেন, সে বলেন, সবকিছু তো আমাদেরকে বসাই দেন ইনশাল্লাহ। 1 বছর লাগবে না ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে। ন্যায়পরায়ণতার সবক সারা পৃথিবীর মানুষকে কোরআন কারিম শিখেছে এবং হাদিস শিখেছে, এই সমস্ত সবক আমাদেরকে শিখেতে আসে। ইসলামী অর্থ ব্যবস্থা, আপনার বাংলাদেশের অর্থ ব্যবস্থা চলতেছে কি দিয়ে? সুদী অর্থ ব্যবস্থা দিয়ে। সেটার ফলাফল কি? বাংলাদেশে যে জন্মগ্রহণ করতেছে সেও ঋণের একটা ভার বহন করতে হইতেছে তার মাথায়। কেন? শুধু অর্থ ব্যবস্থা। প্রতি বছর যে বাজেট থাকে 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার মতো বাজেট থাকে, সে বাজেটের মধ্যে দেখা যায় 1 লক্ষ কোটি টাকার মতো বৈদেশিক যে সুদ আছে সেই সুদ পরিশোধ করার জন্য ব্যবহার করতে হয়। এটা কেন হয়েছে? সুদী অর্থ ব্যবস্থা। আপনারা সুদী অর্থ ব্যবস্থা দ্বারা আমাদের কি দিচ্ছেন? বছর শেষে 1 লক্ষ কোটি টাকা আমাদেরকে ঋণ দিতে হয়, সুদ হিসাবে, ঋণ না, মূল টাকা না, শুধু সুদ হিসাবে দিতে হয়। ইসলামে অর্থ ব্যবস্থা সুদী অর্থ ব্যবস্থা মুক্ত, সব ধরনের সমাধান এবং সলিউশন ইসলামের মধ্যে আছে। আজকে যদি ইসলামী অর্থ ব্যবস্থা বাংলাদেশের মধ্যে কায়েম থাকতো, তাহলে কখনো সুদের জন্য এত টাকা আমাদের বাংলাদেশকে পরিশোধ করতে হতো? আল্লাহ জানে কত বছর পর্যন্ত এই সুদের টাকা আমাদেরকে, ঋণ তো করে থাক, সুদের টাকাটা কত বছর পর্যন্ত আমাদের পরিশোধ করা লাগে আল্লাহ জানে। তো ইসলামী অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে শুধু অর্থনীতির যে ইয়ে দেখলেন, সেটার ফলাফল তো দেখলেন, বছরে 1 লক্ষ কোটি টাকা আসতে দিচ্ছে। ইসলামী অর্থ ব্যবস্থা যেটা আছে সেটাকে প্রতিষ্ঠা করে দেখেন বাংলাদেশ, সেটার ফলাফল কেমন তখন বুঝে আসবে আলাম আলামতের প্রয়োজন। ওই পশ্চিমে থিওরি মাথার মধ্যে ঢুকে রাখছে না, এই কারণে আলাম আলামতকে বোঝা মানে। শিক্ষা ব্যবস্থা, পশ্চিমা শিক্ষা ব্যবস্থা অনুযায়ী তো বাংলাদেশ চলছে, কি হয়েছে? ঘরে ঘরে নাস্তিক তৈরি হইতেছে, ঘরে ঘরে পশ্চিমা সংস্কৃতির কণা যে সমস্ত লোক আছে তারা তৈরি। একটা মুসলিম রাষ্ট্র 90% মুসলমান, ইসলামের মধ্যে যদি আমরা পূর্ণভাবে আসলে ইসলামকে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না। আর যদি আমরা এরকম একটা সুযোগ এবং মহত্ব পেয়েও যদি আমরা সেটাকে কাজে লাগাতে না পারি, তাহলে 70 বছর পর্যন্ত আসলে আমরা যে জুলুম নির্যাতন এগুলো দেখে আসছি, সামনে আরো হয়তো 100 বছর পর্যন্ত আমাদেরকে সেগুলো দেখতে হবে। এ কারণে আমি বলি, তকি উসমানি সাহেব একটি কথা বলেছিলেন, ইসরায়েল এবং ফিলিস্তিন যখন যুদ্ধ শুরু হয়, ইসরায়েল গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করতে শুরু করে, তখন একটা কথা বলেছিল সারা বিশ্বের মুসলিমদেরকে লক্ষ্য করে, বিশেষ করে পাকিস্তানের সরকারকে লক্ষ্য করে, একটি মুহূর্তের ভুল 100 বছর পর্যন্ত মানুষকে মাসুল দিতে বাধ্য করে। যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে কেউ কিছু টান দেওয়ার চেষ্টা করে, তাহলে তার ঘাড় মটকে দেওয়ার জন্য অন্তত কিছুদিনের জন্য কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে, কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ ঘোষণা করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সময় কিন্তু আমরা সবসময় পাবো, আবার যদি এরকম একটা বেশিবাদী সরকারের হাতে চলে যায় অথবা গণতান্ত্রিক সরকারের হাতে চলে যায় গণতান্ত্রিক, তবে স্বাধীন দেশ হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো, স্বাধীন নাগরিক হিসেবে আমেরিকার হাতে। তো আমাদেরকে আসলে সময়ের মূল্যায়ন করা উচিত, 10 বছর আন্দোলন না করে 10 দিনের জন্য আন্দোলন করে যদি সফল হওয়া যায়, তাহলে সেই পথ আমাদেরকে অবলম্বন করা উচিত বলে আমি মনে করি।
আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।